नमस्कार छात्र बंधुरा, आमी शिवु मल्लिक तुम्हारे सकल के आबार एसएम टेक्निकल कॉम्बो यूट्यूब चैनले स्वागत जानाच्छि। देखो कल आमी तुम्हारे जोन्नो जे जेक्सपो एवं भोकलेट 2021 जे मार्क्स सबमिशन प्रक्रियाटी चलछे एवं सेई मार्क्स सबमिशन प्रक्रियार उपरे जेक्सपो जारा आछो एवं जेक्सपो जारा आछो तारा किभाबे मार्क्सटा सबमिट करबे एवं मार्कशीटटा आपलोड करबे एवं भोकलेटेर थेके जारा एचएस साइंस आछो तारा किभाबे मार्क्स सबमिट करबे एवं मार्कशीटटा আপলোড করবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে তোমরা স্মার্টফোনে করতে পারো সেটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি সেই ভিডিও কালকে আপলোড করে দিয়েছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হলো ভোকলেটের মার্কস সাবমিশন। ভোকলেটের যারা আইটিআই স্টুডেন্ট আছো তারা কিভাবে মার্কসটা সাবমিশন করবে এবং মার্কশিটটা আপলোড করবে এবং তাদের ক্ষেত্রে কোন কোন ভুলগুলো করলে পরে তোমার ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যেতে পারে সেই সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখো, একটুকুই স্কিপ করো না, তাহলে তোমাদের অনেক জরুরি তথ্য মিস হয়ে যেতে পারে। তো সবার আগে দেখো আমি বেশি ব্যাখ্যা না দিয়ে আমি ডাইরেক্টলি ভিডিওর বিষয়বস্তুতে ঢুকে যাচ্ছি। তো দেখো সবার আগে তোমাদের যেটা করতে হবে, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট বা WBSCT-র যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। আরেকটি কথা আমি তোমাদেরকে আগেই শুরুতে বলে নিই, আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক থ্রু ডাইরেক্ট যেই ইন্টারফেসে গিয়ে তোমাদের মার্কস সাবমিশন করতে হবে বা মার্কশিট আপলোড করতে হবে সেই ইন্টারফেসে পৌঁছে যেতে পারবে, তোমাদের ওয়েবসাইট থ্রু না গেলেও চলবে। তো আমি দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আগে এন্টার করে আছি। তো এন্টার করার পরে তোমাদেরকে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ ব্লু কালারের নীল রঙের একটুখানি, এখানে দেখো লেখা আছে কি যে অনলাইন সাবমিশন অফ মার্কস কোয়ালিফাইং এক্সামিনেশন বাই দি অ্যাপ্লিকেন্টস অফ জেক্সপো 2021 অ্যান্ড ভোকলেট 2021। মানে কি তোমরা মনে রাখ, একটু মনে করলে বুঝতে পারবে যে তোমরা এই ইন্টারফেসটাই কিন্তু জেক্সপো এবং ভোকলেটের যে অ্যাপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা তুমি করেছিলে সেই ইন্টারফেসেই আসতে হবে এবং সেখানে ক্লিক করতে হবে, ক্লিক টু সাবমিট ইয়ার। তারপর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমাদের যেটা করতে হবে, তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়েছিলে, তো তোমরা সেই অ্যাপ্লিকেশন আইডিটা দেবে। তো আমি একটু তারা যেন ভিডিওটি লেন্দি না হয় আমি এগুলো আগেই ডেটাগুলো ইনপুট করে রেখেছি, তো আমি সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি না, এখন আর টাইপ করছি না নতুন করে, যাতে কিনা ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি ছোটোর মধ্যে। তো আমি সেটা করছি, এখন দেখো আমি সব এক এক করে ডেটাগুলো ইনপুট করছি। আর তারপরে তোমাদের কী করতে হবে, নিচে যে সিকিউরিটি ক্যাপচাটা দেখছো এই সিকিউরিটি ক্যাপচাটা দিতে হবে। সিকিউরিটি ক্যাপচাটা দেওয়ার পরে ঠিক এইখানে এই যে সার্চ, সার্চে ক্লিক করতে হবে, আমিও করে দিলাম। এবার দেখো যেই মোবাইল নাম্বারটা তুমি যখন ফর্ম ফিল আপটা করেছিলে সেই সময় তোমার কাছে তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে রেজিস্টার করেছিলে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে, এখানে এবার সেই ওটিপিটা দিতে হবে। আমি অলরেডি ওটিপি পেয়ে গেছি, আমার যেই ভাইটি বা ছাত্রটির সব কিছু ডিটেলসটা নিয়ে আমি এই প্রসেসটা তোমাদের করে দেখাচ্ছি, সে আমাকে অলরেডি ওটিপি পাঠিয়ে দিয়েছে, আমি ওটিপিটা সাবমিট করে দিলাম। এবার কী করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পরেই দেখবে তোমার কাছে তোমার যে পার্সোনাল ডিটেলস, তুমি যে ডেটাগুলো ইনপুট করেছিলে যখন অ্যাপ্লিকেশনটা করেছিলে ঠিক সেই সমস্ত ডিটেলসগুলো তোমার কাছে চলে আসবে। দেখো ঠিক এইরকম এই যে ডিটেলসগুলো চলে এসছে, তো এইখানে কিন্তু তোমাদের মোটামুটি এই যে দেখো তোমার জন্ম তারিখ, এটাকে আর এখন তুমি চেঞ্জ করতে পারবে না, হ্যাঁ এখন সব কিছুই চেঞ্জ করতে পারবে, দেখেছো তো। এই যে তোমার যে পার্সোনাল ডিটেলসগুলো আছে এখানে যদি কারো কোনো ভুল থেকে থাকে, ধরো তোমার নামে স্পেলিং ভুল আছে, যে কোনো কিছু তোমার যদি ভুল থেকে থাকে তুমি কিন্তু তোমার সমস্ত পার্সোনাল ডেটাগুলোকে এখন এডিট করে চেঞ্জ করতে পারবে। দেখো আমি টাচ করলাম, এখানে কিন্তু তোমার ডেট অফ বার্থটাকে যে চেঞ্জ করা দেওয়া যাবে, ক্যালেন্ডারটা আবার ওপেন হয়ে গেল, রিওপেন হয়ে গেল। আমি দেখো এই যে মেল আছে আমি এটাকে চাইলে এখন ফিমেল করে দিতে পারি, কিন্তু এ তো মেল তো আমাকে মেলই রাখতে হবে। এবার দেখো যে ক্যাটাগরি SC ST OBC, এই যে আমি যদি এখানে দেখো যে অ্যারো চিহ্নটা আছে না, এই অ্যারো চিহ্নটা যদি ক্লিক করে দিই আমার কিন্তু এখানে ক্যাটাগরিটা শো করবে। দেখো সমস্ত ক্যাটাগরিগুলো শো করলো, অর্থাৎ কি আমি এখান থেকে চাইলে আরেকটা কিছু চেঞ্জ করে সিলেক্ট করে দিতেই পারি। দেখো আমি কিন্তু OBC ও করে দিলাম, ওর জেনারেল ক্যাটাগরি ছিল, তো আমি আবার জেনারেলে চলে আসলাম কারণ ও জেনারেল, তোমাদের দেখানোর জন্য চেঞ্জ করেছিলাম। ফিজিক্যালি চ্যালেঞ্জ এই সমস্ত কিছু দেখো, ইয়েস নো, মানে এটা তুমি এখন যদি চাও নো করতে পারো বা ইয়েস করতে পারো, তোমার মতন করে প্রয়োজন সাপেক্ষ চেঞ্জ করতে পারো। এবার চলে আসি নেক্সট অপশন, যোগ্যতা কোয়ালিফিকেশনে তোমাদের কোনটা সিলেক্ট করতে হবে। দেখো এখানে অলরেডি সিলেক্ট করাই আছে, যেহেতু পাস্ট 2 ইয়ার্স আইটিআই। আরেকটি কথা বলে দেবো, যারা কিনা 2019-21 আইটিআই ব্যাচের স্টুডেন্ট আছো তারা কিন্তু ভোকলেট অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তাদের ক্ষেত্রে
অ্যাপিয়ার্ড হবে। আর অ্যাপিয়ার্ডের কিন্তু কোনো অপশন নেই, যারা একমাত্র লাস্ট 2018 ব্যাচের স্টুডেন্ট পর্যন্তই, 2018-20 ব্যাচের আইটিআই স্টুডেন্ট বা তার আগের 2017-16 তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু মনে রাখবে। তো এখানে যেহেতু ও পাস করে গেছে 2018-তে, তো পাস্ট 2 ইয়ার্স আইটিআইটা আমি সিলেক্ট করেছি, তোমরাও তাই করে নেবে, আমি তাড়াতাড়ির জন্য এগুলো করে রেখেছি। আচ্ছা, এবার বোর্ড কিন্তু তোমাদের NCVT ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, হ্যাঁ, এই বোর্ডটা চুজ করবে। আর তোমরা যারা হয়তো ভুল করেছো তারা কী করবে, এইখানে যে অ্যারো আছে অ্যারোতে যদি তুমি টাচ করো সমস্ত বোর্ডগুলো তোমার কিন্তু এখানে শো আপ করে দেবে এবং সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো এখানে দেওয়া আছে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, যার শর্ট ফর্ম হলো NCVT, ওর তো সিলেক্ট করাই আছে, তো আমিও করে নিচ্ছি। এইবার হলো গিয়ে দেখো এখানে বলেছে রোল নাম্বার HS ভোকেশনাল অর ITI 2 ইয়ার্স। এই ইন্টারফেসটা, ঠিক এই জায়গাটা কিন্তু যারা কিনা ভোকেশনাল আছো বা যারা ITI স্টুডেন্ট আছো, তারা যখনই ITI আর ভোকেশনাল ব্যাপারটা সিলেক্ট করবে কোয়ালিফিকেশনে, মানে কি তোমার এই যে কোয়ালিফিকেশন পেজটা, এই পেজে যখন তুমি ITI আর ভোকেশনাল 10+2 চুজ করবে তখনই কিন্তু তাদের রোল নাম্বারটা ঠিক এইভাবে শো করবে, এই যে রোল নাম্বারটা একসাথে শো করেছে। আর যারা HS সায়েন্স আছে তাদেরটা কীভাবে শো করবে আমি অলরেডি সেই ভিডিও আপলোড করে দিয়েছি, যদিও ভিডিওটা লেন্দি কারণ ওখানে দুটো প্রসেস দেখানো হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে যারা চ্যানেলে জাস্ট আজ নতুন ভিজিট করছো। এবার ইয়ার অফ পাসিং, এই যে আমি যারটা করছি তার কিন্তু 2018 সালে পাস আর কি, 2018 সালে ITI-তে অ্যাডমিশন, মানে কি তার সেশনটা কি 2018-20, অথবা সে 2020 সালে পাস করেছে, তো ইয়ার অফ পাসিংটা 20 সাল করে দিয়েছি। দেখো তুমি কিন্তু 20-র উপরে আর অপশন পাবে না, দেখো 20-র উপরে 21 আছে কিন্তু সেটা তুমি সিলেক্ট করবে না, কিন্তু ভুল করেও অপশন আছে কিন্তু করবে না। কিন্তু এখানে দেখো আমি যেই আরোতে ক্লিক করলাম পুরো ইয়ারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কে কত সালে পাস করেছে ITI, টোটাল দেখো টোটাল ইয়ারগুলো শো করছে। তো এ 2020-তে আমি 2020 সিলেক্ট করে দিলাম। এইবার চলে আসি মেন যে জায়গাটা ইন্টারফেসটা, সেটা হলো মার্কস সাবমিশন, সেখানে তুমি মার্কসটা কীভাবে দেবে। এই ক্ষেত্রে তোমাদের কয়েকটা কথা বলবো, অনেকের মনে কনফিউশন থাকতে পারে আমরা কি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, মানে প্রথম বর্ষের রেজাল্ট এবং দ্বিতীয় বর্ষের রেজাল্ট, ফাইনালের রেজাল্ট, দুটো রেজাল্টই দেখাবো? না, একটি জিনিস মনে রাখবে, তুমি যখন মার্কসটা মার্কশিটটা আপলোড করবে সেখানে কিন্তু তোমাকে দুটো মার্কশিট, ITI-এর দুটো মার্কশিট আপলোড করার অপশন দেয়নি, একটাই মার্কশিট আপলোড করার অপশন দিয়েছে। আমি যখন মার্কশিটটা আপলোড করব পরের দিকে তোমরা দেখে নিতে পারবে, প্রমাণ পেয়ে যাবে যে ITI-এর মার্কশিট তুমি একটাই আপলোড করতে পারবে, অতএব তুমি একটা মার্কশিটের মার্কশিট তুমি দিতে পারবে, এটা প্রথমত। আর দ্বিতীয়ত কি দেখো, তুমি ফাইনাল ইয়ারটা কেন দেবে, তুমি হয়তো ফার্স্ট ইয়ারে ফেল করে গেছো, তো ফার্স্ট ইয়ারে তোমার প্র্যাকটিক্যাল পেপারে ফেল আছে, তুমি কিন্তু সেকেন্ড ইয়ারে উঠতেই পারবে না, অতএব সেকেন্ড ইয়ারে না উঠলে তুমি সেকেন্ড ইয়ারের এক্সামটা দেবে কী করে, অতএব সেই ক্ষেত্রে তুমি সেকেন্ড ইয়ারে ওঠোইনি, সেকেন্ড ইয়ারে এক্সাম দাওনি, সেকেন্ড ইয়ারে রেজাল্ট থাকা তোমার কাছে থাকবেই না, তুমি দিতে পারবে না। অতএব যে সেকেন্ড ইয়ারে রেজাল্টটা দেবে সে অবশ্যই ITI-এর ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে এসেছে, সে ITI-টা অলরেডি ফার্স্ট ইয়ারটা পাস করে তবে সেকেন্ড ইয়ারের এক্সাম দিয়ে সেকেন্ড ইয়ারটাও সে পাস করেছে, তবেই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। এইবার আরেকটি প্রশ্ন তোমাদের মধ্যে থাকতে পারে যে স্যার বা দাদা যারা কি না ITI-তে ফার্স্ট ইয়ারে কোনো পেপারে সাপ্লি আছে তারা কি করবে। দেখো সাপ্লি থাকলে তুমি তো সেকেন্ড ইয়ারে উঠেই যাচ্ছ, তোমার একমাত্র প্র্যাকটিক্যালে ফেল করলেই ফেল। তুমি যদি কোনো পেপারে সাপ্লিও থাকে, তোমার থিওরিটিক্যাল পেপারে ফার্স্ট ইয়ারে কোনো পেপারে সাপ্লিও থাকে, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু সেকেন্ড ইয়ারে প্রমোট হয়ে যাচ্ছ এবং সেকেন্ড ইয়ারে তারা ফাইনাল পরীক্ষা দিতেও পেরেছো, তারা ফাইনাল রেজাল্ট পেয়েই গেছো। এর জন্যই কিন্তু এখানে সেকেন্ড ইয়ারের রেজাল্টটাই শুধু চেয়েছে, ফার্স্ট ইয়ারেরটা চাইনি। আর ফার্স্ট ইয়ারের যে তোমার সাপ্লিমেন্টারি এক্সাম সেটা খুব শীঘ্রই এ মাসের মধ্যেই হতে চলেছে এবং তার রেজাল্টও তোমরা পেয়ে যাবে বিফোর দ্য রেজিস্ট্রেশন, মানে কি তুমি যদি বুকলেট থ্রু কোনো পলিটেকনিক কলেজে চান্স পাও তোমার যখন রেজিস্ট্রেশন হবে তার আগে তুমি ওই সাপ্লিমেন্টারি রেজাল্টও পেয়ে যাবে। এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম, বোঝা গেল? তাহলে নিশ্চয়ই তোমাদের কোনো ব্যাপার না, তোমরা বুঝেই গেলে যে সেকেন্ড ইয়ার অনলি ফাইনাল ইয়ারের রেজাল্টটা দিতে হবে। এবার তোমরা এখানে কী দেবে, দেখো এখানে কী বলা হয়েছে, কনসোলিডেটেড টোটাল মার্কস ইন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মানে কি তোমার প্র্যাকটিক্যালটা কত নম্বরে পরীক্ষা হয়েছে। আর তোমরা নিশ্চয়ই তোমরা রেজাল্ট যদি তোমাদের কাছে মার্কশিট থেকে থাকে, তোমরা যারা মার্কশিটটা NCVT MIS পোর্টাল থেকে আপলোড করেছো, সরি ডাউনলোড করেছো, তাদের সবার কাছে মার্কশিট এবং সার্টিফিকেট থাকবে, তো সেই মার্কশিটে দেখবে প্র্যাকটিক্যালটা কিন্তু তোমাদের 250-তে হয়েছে,
প্র্যাকটিক্যাল, টেট প্র্যাকটিক্যাল বলে লেখা আছে, সেই এক্সামটা হয়েছে 250, এখানে 250টা দিতে হবে। টোটাল কততে এক্সাম হয়েছে, আর তার পাশে পাস মার্ক দেওয়া আছে, তারপরে রেজাল্টে কী দেওয়া আছে, তুমি কত নাম্বার পেয়েছো, তো সেই নাম্বারটা এখানে পেয়েছো সেটা দেবে। দেখো এখানে 250 দিলে, এবার এখানে 225, আমি যারটা করছি সে 225 পেয়েছে। এবার যেই পার্সেন্টেজে, আমি তোমাদেরকে একটু রিএন্ট্রি করে দেখাচ্ছি, দেখো আমি একটু রিএন্ট্রি করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ দেখো আমি সবটাই একটু রিএন্ট্রি করে দেখাচ্ছি, দেখো 250 এক্সাম হয়েছে, 250 এক্সাম হলো, ও পেয়েছে 225, আমি দেখাচ্ছি সেটা 225 দেখালাম। এবার যেই নাকি এই পার্সেন্টেজে ক্লিক করবে না, এই যে পার্সেন্টেজ কত 225, 90%, এটা অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা এবার চলে আসি নিচের দিকে, এখানে লেখা আছে টোটাল মার্কস, তুমি তোমার মার্কশিটে দেখবে টোটাল 700 পরীক্ষা হয়েছে, তো এখানে 700 দেবে, আর তুমি এখানে 650 দেবে যেই নাম্বারটা তুমি পেলে। তাহলে এখানে পার্সেন্টেজে যেই ক্লিক করবে না, এই পার্সেন্টেজের ঘরটায়, তখন অটোমেটিক পার্সেন্টেজটা নিয়ে নেবে। হয়ে গেল, এবার চলে আসি। এবার কিন্তু তোমাদের শুধু আইটের মার্কস সাবমিশন এবং মার্কশিট আপলোড করলে হবে না, সাথে তোমাদের মাধ্যমিকটাও দিতে হবে। এবার দেখো নিচের দিকে কী আছে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষা যে বোর্ড বা সংসদ থেকে অবতীর্ণ হয়েছে। এখানে অ্যারোতে ক্লিক করলে তুমি তোমার অপশনগুলো সব পেয়ে যাবে, যেই বোর্ড থেকে, ও ওয়েস্টবেঙ্গল বোর্ড, আমি সিলেক্ট করে রাখলাম আর চেঞ্জ করলাম না, ও মাধ্যমিক পাস করেছে কত সালে, এখানে সিলেক্ট করলে তুমি সমস্ত অপশনগুলো পেয়ে যাবে, ও 2012 মাধ্যমিক পাস করেছে দিয়ে দিলাম। এবার চলে আসি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ঠিক যেভাবে দিয়েছি, তোমার রেজিস্ট্রেশন যে কার্ড, সেই রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু এইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে। এখানে দেখো আমি দিয়েছি, একটা হাইফেন দেওয়া আছে, মাঝখানে হাইফেন দেবে। এইবার চলে আসি এই যে জায়গাটা, তোমরা সবাই ভুল করো, এন্টার রোল অফ মাধ্যমিক এক্সামিনেশন, এখানে কিন্তু শুধু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোলের পাশে যে কটা কথা লেখা আছে, ঠিক আছে, সেই কথাই লিখতে হবে, নাম্বারের পাশে যেটা আছে সেটা দেবে না। এই যে এই ঘরটা আমি দেখো টাচ করে দেখাচ্ছি, ঠিক আছে, এই ঘরটায় শুধু রোল কথাটা লেখার পরে যেই কথাগুলো লেখা আছে, যেই ওয়ার্ডগুলো লেখা আছে, সেই ওয়ার্ডগুলোই এখানে দেবে রোলের পাশে, এখানে এন্টার মাধ্যমিক রোল অফ মাধ্যমিক এক্সামিনেশনের পাশে, সরি, নিচে দেখো এন্টার নাম্বার অফ মাধ্যমিক এক্সামিনেশন, এই জায়গাটা কিন্তু সবাই ভুল করো, তোমরা কি করো মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটাকে দিয়ে দাও, না এখানে সেটা হবে না। এখানে হবে কি, তোমার যে অ্যাডমিট কার্ডে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেখানে রোলের পাশে নাম্বার বলে একটা কথা লেখা আছে, NO, তার পাশে দেখবে এরকম সিম্পল কতগুলো নাম্বার লেখা আছে, 00, কারো 012, তো সেখানে কিন্তু তোমার এই 00 77 এই নাম্বারটা ওই অ্যাডমিট কার্ডের থেকে দিতে হবে। এবার চলে আসি মার্কস সাবমিশন, মার্কস সাবমিশনে দেখো তোমাদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এটা তুমি চাইলে পরে, দেখো আমি এখান থেকে একটু নিজে টাইপ করে দিয়েছি, দেখো এটাকে তুমি কি করবে, এখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কথাটা লেখা থাকবে, এখানে কী লেখা থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, দেখো চলে আসলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার যেটা আছে, কারো হিন্দি আছে, কারো বেঙ্গলি আছে, তো সেটা কিন্তু এখানে টাইপ করে দেবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা, আমি টাইপ করে দিচ্ছি, দেখো এই যে, এবং তোমাদের মাধ্যমিকের যে 7টা পেপার আছে, সেই 7টা পেপার প্রতিটি পেপারই 100 হয়, দেখো এই যে আমি টাচ করলে 100 চলে আসছে, টাচ করলে 100 চলে আসছে, তো এই 100 হয়, সেই 100 আগে তোমরা সবকটা দিয়ে নিলে, তারপর কে কোন সাবজেক্টে কত নাম্বার পেলে সেটা দিলে। এবার দেখো এখানে বেঙ্গলি তো 33 পেয়েছে, এবার অটোমেটিক যখন তুমি পার্সেন্টেজে ক্লিক করবে না, 33টা দেওয়ার পরে অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নেবে। আর যদি তুমি এখানে তোমার সমস্ত ডেটাগুলো, মানে কি তোমার বেঙ্গলি থেকে শুরু করে জিওগ্রাফি পর্যন্ত প্রত্যেকটি মার্কস, টোটাল মার্কস এবং মার্কস অবটেনটা ঠিকঠাক ফুলফিল করে থাকো, যখনই তুমি এই টোটাল মার্কসে ক্লিক করবে, তোমার অটোমেটিক যে মাধ্যমিক পরীক্ষাটা 700 হয়েছিলো সেই 700 নিয়ে নেবে, এবং মার্কস অবটেনটাও অটোমেটিক নিয়ে নেবে, এবং পার্সেন্টেজটা অটোমেটিক নিয়ে নেবে টাচ করলে পরেই। এবার যদি তুমি দেখো যে তোমার টোটাল মার্কস তো 700 আছে, এখানে যেমন ধরো মার্কস অবটেন 266, এটাও ঠিকই আছে, এটা কিন্তু তুমি তোমার মার্কশিটের সাথে ট্যালি করে নেবে, যে তোমার মার্কশিটের টোটাল মার্কস যেটা আছে, এখানে কি টোটাল মার্কসের জায়গায় 700 এবং তুমি যেটা পেয়েছো মার্কস অবটেনের জায়গায়, মার্কশিটে তোমার মাধ্যমিকের মার্কশিটে যেটা আছে সেটা শো হচ্ছে কি না, যদি সেটা না অটোমেটিক নিয়ে নেয়, তুমি ভাববে তুমি যে ওপরে ডেটাগুলো ইনপুট করেছিলে সেখানে কোনো না কোনো একটি ভুল আছে, অথবা এই জায়গাটা ভালো করে চেক করে নেবে, ভুল থাকলে চেক করে আবার সেটাকে ঠিকঠাক করে নেবে, করে আবার যখন টাচ করবে অটোমেটিক তোমার মার্কশিটে টোটাল 700 পরীক্ষা হয়েছে, তুমি টোটাল মার্কস কত পেয়েছো তোমার মাধ্যমিকের মার্কশিটে, সেটা কিন্তু এখানে অটোমেটিক নিয়েই নেবে। তো এখানে সব কিছু ঠিক আছে, তোমাদের আশা করছি এই পর্যন্ত দেখানোটা আমি ঠিকঠাক দেখাতে পারলাম, দেখার পরেও তোমরা কিন্তু একবার ফাইনালি রিচেক করে নেবে তোমার সমস্ত ডেটাগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ দিস ইজ দ্য লাস্ট চান্স টু এডিট ইউর ডেটা, মানে এই তুমি সর্বশেষ সুযোগ পাবে তোমার সমস্ত রকম ডেটাকে
চেঞ্জ করার জন্য এডিট করে পরবর্তীকালে কিন্তু আর পাবে না। তো এবার তোমাদের কি করতে হবে, প্রিভিউ বা প্রসিড টু নেক্সট স্টেপ, তাহলে আমিও ক্লিক করে দিলাম এই অপশনে। যেই করে দিলে এবার দেখো তোমার কাছে সম্পূর্ণ ডেটাগুলো আবার চলে এলো, তুমি আরেকবার একটু চেক করে নিতে পারো। চেক করে নিচের দিকে চলে আসলে পরে এখানে তখন লেখা আছে আপলোড মার্কশিট অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ এখানে তোমাদের মার্কশিটটা আপলোড করতে হবে কার, মাধ্যমিকের, এবং সাইজ কত বলেছে লেস দ্যান 200 KB, মানে কি 200 KB মধ্যে হতে হবে, এবং JPEG ফরম্যাটে হতে হবে, PDF ফরম্যাটে হলে কিন্তু আপলোড নেবে না। ওকে, এবং তোমাদের এখানে কী করতে হবে, আমি আগেই কিন্তু মার্কশিটগুলোকে কোনো না কোনো ফাইলে রেখে নিয়েছি, তো এখান থেকে আমাদের চুজ ফাইল অপশনে যেতে হবে। আমি চুজ ফাইল অপশনে চলে গেলাম। হ্যাঁ দেখো, আমি কিন্তু আমার ফাইলে গিয়ে চুজ ফাইল করে কিন্তু আমি অলরেডি আমার যে মাধ্যমিকের মার্কশিটটা আছে 200 KB মধ্যে, সেটা কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে নিয়েছি। এবং এখানে এখন যে আপলোডের জায়গাটা দেখতে পাচ্ছো, এখানে আপলোড অপশনে গিয়ে আপলোড করতে হবে। আপলোড করলে পরে এবার দেখো কী দেখাচ্ছে, আপলোড করে দিয়েছি। দেখো আপলোড করলে পরে কিন্তু তোমার এখানে যে মাধ্যমিকের মার্কশিটটা আছে সেটা একটু চলে আসবে, এবং তখন সেটাকে তুমি একটু বড় করে জুম করে দেখে নিতে পারবে যে সঠিকটা আপলোড হলো কি না। কারণ দেখো তুমি যে চুজ ফাইল করবে সেখানে কিন্তু অনেকগুলো ফাইল থাকবে, তো সেখান থেকে সঠিকটা আসলো কি না। যদিও আমি আগে থেকে সব নাম লিখে রেখেছিলাম, যে আমি যেমন ধরো ফাইলের একটা নাম দিয়ে নেবে, যেমন ধরো স্টুডেন্টের নাম প্রকাশ, আমি প্রকাশ ME মাধ্যমিক এক্সামিনেশন বলে লিখে রেখেছিলাম, ফাইলটার নেম দিয়ে দিয়েছিলাম রিনেম করে, তো সেই হিসাবে আমার চুজ করতে সুবিধা হলো। তো আমি দেখলাম এখন সব ঠিকই আছে। ওকে, তাহলে এইবার এইভাবেই কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, এইভাবেই একই রকমভাবে তোমাদের ITI যে মার্কশিটটা আছে, এটা কিন্তু ITI যে মার্কশিটটা আছে, দেখো এখানে আমি এটা অলরেডি করে নিয়েছি, ITI এর মার্কশিটটাও কিন্তু আমি অলরেডি চুজ ফাইলে গিয়ে আপলোড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি তোমাদেরকে এবার একটুখানি ডিটেলসটা দেখি, দেখো এই কী দেওয়া আছে, টেট প্র্যাকটিক্যাল মার্কস 250 পরীক্ষা হয়েছে, কত পেয়েছে 225, পাস নম্বর কততে 60%, মানে 150 পাস, এই 250 তোমাদের দিতে হবে টোটাল। দেখো ITI এর ফার্স্ট, বিশেষ করে 2018 যারা আছো, এই যে ছেলেটি আমি যাত্রা করছি সে কিন্তু 2018-20 ব্যাচের স্টুডেন্ট, ওর ফাইনাল ইয়ারে যে এক্সামটা টোটাল এক্সাম হয়েছিলো 700, ও পেয়েছিলো 650। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। করার পরে এগুলো আপলোড করে নিলাম, করার পরে তুমি তোমার পার্সোনাল ডেটাগুলো আরেকবার একটু চেক করে নেবে ভালোভাবে। চেক করার পরে কিন্তু এখানে ফাইনাল সাবমিট যে বটনটা আছে, এই ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি সব কিছু চেক করে নিয়েছি, ওর সব কিছুই ওকে আছে, তো আমি এবার ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। এবার দেখো ফাইনাল সাবমিটে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এবং সেখানে লেখা থাকবে ওয়ান সাবমিটেড ডেটা ক্যান নট বি এডিটেড, আর ইউ শিওর টু ফাইনাল সাবমিট, মানে কি তুমি কিন্তু একবার ফাইনাল সাবমিট করে দিলে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না এডিট করে। তো তুমি কি শিওর তুমি ফাইনাল সাবমিট করবে? হ্যাঁ আমি অবশ্যই শিওর, আমি কারণ সব কিছু ঠিকঠাক করেছি। এটা এই চিন্তাভাবনাটা করে এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে যেই ক্লিক করবে, এবার দেখো তোমার কাছে দুটো অপশন আসবে, ব্যাক টু হোম আর এডিট মার্কস, তুমি তাও আবার মার্কসটাকে এডিট করতে পারবে, আর প্রিন্ট, এখানে প্রিন্ট অপশন পেয়ে যাচ্ছ তুমি। এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলে তুমি ডাউনলোডের অপশন পাবে, সেখান থেকে ডাউনলোড করে তুমি রেখে দিতে পারো, এটাকে প্রিন্ট করে নিতে পারো। তবে আমার ওপিনিয়ন, যেটা তোমাদেরকে আমি বলবো, তোমরা কিন্তু প্রিন্ট করে নিও, কারণ সেটাই তোমাদের পক্ষে খুব ভালো হবে। তো আমি ব্যাক টু হোমে যাওয়ার চেষ্টা করছি। ওকে, তো আমি আশা করছি, দেখো ব্যাক টু হোমে আমি চলে আসলাম, ঠিক এই জায়গায় চলে আসলো। এবার দেখো তোমাদেরকে আমি একটি কথা বলবো, যে আশা করছি আমি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটি স্টেপ বাই স্টেপ বোঝাতে পারলাম, যদিও ভিডিওটি একটু বড় হয়েছে। তো তারপরে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে একদম নিচের দিকে আমার কন্ট্যাক্ট ডিটেলসে SM টেকনিক্যাল কম্বো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই চ্যানেলের, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক থ্রু, তার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, SM টেকনিক্যাল কম্বো ইউটিউব ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানেও তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা আমার ফেসবুক যে পেজ আছে সেই পেজের লিঙ্কও তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তোমরা চাইলে আমাকে সেই সমস্ত জায়গাগুলোতে ফলো করতে পারো। তো ভিডিওর সব শেষে একটি কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অন্তত করো, আমি জানি তোমরা লাইক করবে কারণ তোমরা আমায় খুব ভালোবাসো, আর প্রচুর শেয়ার করো, প্রচুর শেয়ার করো, যাতে কি না চ্যানেলটি একটু গ্রো আপ হয়, আমি তোমাদের পাশে সবসময় এভাবে থাকতে পারি, তোমরা আমার পাশে থেকো, প্রচুর শেয়ার করো। আর সবশেষে আরেকটি কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই খুব মনোযোগ দিয়ে ধীরে সুস্থে সময় নিয়ে চিন্তাভাবনা করে মার্কসগুলো সাবমিশন করবে, যাতে ভুল না হয়।
এই আশা রেখে আমি এখানেই শেষ করছি, সবাইকে বেস্ট অফ লাক।